Assalamualaikum everyone, welcome back to my channel. আপনাদের সঙ্গে আছি আমি বন্যা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা। যদিও পহেলা ফাল্গুন চলে আসছে, অগ্রিম শুভেচ্ছাটা মানায় না, তবে আরও একটা দিন বাকি যেহেতু আছে, এই কারণে অগ্রিম শুভেচ্ছাটা জানালাম। আর হচ্ছে ভালোবাসা দিবসের অগ্রিম শুভেচ্ছা। আসলে ভালোবাসা দিবসটাও কিন্তু কালকে। তো যাই হোক, সব মিলিয়ে আজকে হচ্ছে একটু সেজেছি, অবশ্য ট্রায়াল দিচ্ছি সাজ, যেহেতু কালকে পহেলা ফাল্গুন। পহেলা ফাল্গুনের একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি, জানি না কতটুকু কী পেরেছি, আর চেষ্টা করেছি অবশ্য। আর আমি সবসময় হচ্ছে একেবারে আমি মেকআপ করতে জানি না বলে চলে, কারণ আমি কোনো মেকআপ আর্টিস্ট তো নই। তারপরে হচ্ছে অনেকে আছে না, আমি যে নিজের জন্য নিজের মেকআপ আর্টিস্ট হয়, মানে অনেক মেকআপ টেকআপ করে এই করে, আসলে আমি তাদের পর্যায়েও করি না, কারণ যেহেতু মেকআপ করতে পারি না, এই কারণে মেকআপ কখনো করিও না, খুব কম। আর একটু অ্যালার্জির সমস্যাও আছে, এই কারণে মেকআপটা যতটা পরিমাণ অ্যাভয়েড করা যায় ততটা পরিমাণে অ্যাভয়েড করি। তো আমার মতো যারা আছেন অ্যালার্জির সমস্যা মেকআপে, তো তাদের জন্য আজকে খুঁটিনাটি একটু টিপস নিয়ে আসলাম। তো মেকআপ করার আগে আমি হচ্ছে মুখটা বেশ ভালো করে আগে হচ্ছে অ্যালোভেরা জেল দিয়ে অনেক মাসাজ করেছি, আর মাসাজ করার পর পানি দিয়ে ধুয়ে ফেলে তারপরে আসলাম। আর অ্যালোভেরা জেলটা ব্যবহার করলে মুখটা অনেকটাই সফট একটা ভাব আসে, যেহেতু শীতকাল অনেক মুখ ড্রাই হয়ে থাকে। তো যাই হোক, এখন হচ্ছে মুখে প্রাইমারটা দিয়ে নিচ্ছি। তো আমার কাছে যেহেতু আমি মেকআপ খুব কম ইউজ করি, এই কারণে আমার কাছে যথাযথ পরিমাণের মেকআপ নাইও, অনেক কিছুই নাই, তবে আমি না সচরাচর যেটা নেই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে, তো প্রথমে প্রাইমারটা লাগালাম, প্রাইমার লাগানোর পরে এর উপরে হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি বিবি ক্রিম যেটা, ওটা। তো এটা দিয়ে এখন হচ্ছে মুখটা বেশ ভালো করে ব্লেন্ড করে নিব। তো এই তো মুখটাকে হচ্ছে ভালো করে ব্লেন্ডার দিয়ে মেকআপটা বসিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে এর উপরে লুজ পাউডার এটা পাফ করে দেবো, তাহলেই হয়ে যাবে আমার মেকআপ। এর বেশি আর কিছু লাগাবো না, যেহেতু প্রচুর পরিমাণের অ্যালার্জি হয়। আর যারা মেকআপ আর্টিস্ট, যারা মেকআপ অনেক ভালো জানেন, তারা প্লিজ আমার আজকের ভিডিওটা দেখে হাসবেন না, কারণ একেবারে আমি মেকআপে নতুন। তারপরে যতটুকু যা করি এতটুকুতে আমার চলে যায় আর কি। তো যাই হোক, মুখে হচ্ছে এখন লুজ পাউডারটা ব্যবহার করে নিলাম। আসলে আজকে মেকআপের টিউটোরিয়ালটা করতে গিয়ে একটু লজ্জা লজ্জাও পাচ্ছিলাম, কারণ আমার কাছে মেকআপের তেমন কোনো জিনিসও নাই, আর অনেক তুলি ঠুলি ব্যবহার করে দেখি মেকআপ আর্টিস্টরা মেকআপ টিউটোরিয়াল দেওয়ার সময়, ওগুলোও আমার নাই। তো যা আছে ও মানে ঠ্যাক জোক যেভাবে চালায়, তো আমার মনে হয় আমার মতো অধিকাংশ গৃহিণীরাই এরকম। মেকআপ করার অনেক আহামরি অনেক জিনিস থাকে না, তারপরেও মেকআপ শেকআপ করতে মন চায়। তো আপনারা এভাবে একটু করে দেখতে পারেন, খারাপ লাগবে না। তো যাই হোক, মুখের এখন হচ্ছে চোখের উপরে একটু শ্যাডো দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি হচ্ছে যেহেতু হলুদ আর রানী গোলাপি এর কম্বিনেশনের শাড়িটা পরবো, তো চোখের উপরে এই শাড়ির সঙ্গে ম্যাচিং করে শ্যাডো লাগালাম। আর শ্যাডো লাগানোর পর হচ্ছে আইলিনার আর লিপস্টিক পরলাম। এগুলো আমি ক্যামেরার সামনে পরতে পারবো না, আর পরতে গেলেও এগুলো ছড়িয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এই কারণে হচ্ছে আমি অফ ক্যামেরায় এগুলো পরে নিয়েছি। আর যেহেতু ট্রেডিশনাল লুক নিয়েছি, লুক দিয়েছি আর কি, তো ট্রেডিশনাল লুক দিলে তার
এতে মানে ট্রেডিশনাল লুক আনতে গেলে ছোট্ট একটা টিপ না পড়লে কিন্তু চলে না, তাই না? আর টিপ জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগে পড়তে, সচরাচর যদিও পড়ি না, তবে আজকে পড়লাম। তো এই তো হয়ে গেছে, আর এখন একটু হাইলাইটার দিয়ে দিচ্ছি, একটু গ্লো আসবে এই কারণে আর কি। তো যাই হোক, এই তো আমার মেকআপ কমপ্লিট। তো একেবারে ঝটপট কিন্তু মেকআপ হয়ে গেল, 5 মিনিটও সময় লাগবে না মেকআপ করতে। আর আমার হাজব্যান্ড হচ্ছে খুবই অধৈর্য, কোথাও যাওয়ার আগে তাড়াতাড়ি রেডি হতে হবে, তাড়াতাড়ি বের হতে হবে, মেকআপ করার অত টাইম সে কখনোই দেয় না। তো যাই হোক, চট জলদি মেকআপটা করে ফেললাম। তো আমার আজকের মেকআপ টিউটোরিয়ালটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করতে একেবারে ভুলবেন না। আর বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো কি আর বলবো, এই তো আমার মেকআপ কমপ্লিট, এখন হচ্ছে শাড়ি পরে একেবারে রেডি হয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর এটা হচ্ছে আমার পহেলা ফাল্গুনের শাড়ি। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।